আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। ফাহাদ মম ব্লগিং চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আমার ভিডিওটা যারা নিয়মিত দেখেন তাদেরকে বলছি, আমি একটু অসুস্থ, এর জন্য আমার কণ্ঠটা এরকম হয়েছে। আপনারা হয়তো ভাববেন যে কণ্ঠটা এরকম হয়েছে কেন, এর জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো যাই হোক, আমি আজকে একদম সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে পারফেক্টভাবে কীভাবে মসুরির ডাল ভুনাটা তৈরি করবেন, সেই রেসিপিটার টিপস অ্যান্ড ট্রিক সহ আপনাদের সাথে শেয়ার করব। এটা রুটি, পরোটা, ভাত যেটাই বলেন না কেন, সবটার সাথে খেতে অনেক টেস্ট লাগবে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুততমভাবে সুস্থ হয়ে যাই। খুবইরা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপিতে আমার চ্যানেলের পাশেই থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিন। মসুরির ডালটা ভুনা করার জন্য আমি এখানে এক কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি। এখন আমি ডালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এতে ডালটা আমার সুন্দর ভিজানো হয়ে গিয়েছে, আমি এখন সুন্দর করে ধুয়ে নেব। এতে ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি চুলায় চলে যাব। এখন ডালটা আধা ঘন্টায় ভিজিয়ে রাখায় সুন্দর কিন্তু ভিজে ফুলে গিয়েছে। অবশ্যই আপনারা ডালটা ভিজিয়ে নেবেন, তাহলেই সুন্দর পারফেক্ট একটি ডাল ভুনা তৈরি হবে। এখন চুলায় চলে যাচ্ছি, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে দেবো। এখানে আমি 1/3 কাপ রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন একটু পেঁয়াজ কুচি আর রসুনটা কিন্তু আমি আস্তে আস্তে ওই দেশি রসুনটা ছুলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রসুনটা কুচি করে নিই, পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলেই অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। যে পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখন এখানে ডালটা দিয়ে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিয়েছি, এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা কা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আধা কা চামচ ধনার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর মতো ডালটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে বড় সাইজের একটা টমেটো কেপ কেপ করে কেটে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি পানিটা দিয়ে দেবো। এবার সুন্দর মতো আমি আর একটু কষিয়ে নিয়েছি, আমি এখন এখানে পানি দিয়ে দেবো। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে 2 খণ্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মসুরের ডালেতে কিন্তু ঝালটা বেশি লাগে না, অল্প একটু ঝাল দিলেই হয়ে যায়। এর জন্য আমি 3-4টা মরিচ মাঝখান থেকে কেটে এভাবে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এতে ডালটা সুন্দর মতো হয়ে গিয়েছে, আমি এখন ডালটাকে একটু বাগার দিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আমি এখন বাগারের জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এখানে একটু পেঁয়াজ কুচি আর এই যে রসুনটা আমি একদম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিই। এখন আমি সুন্দর করে এগুলো বেরেস্তা কালার করে নেব। এই যে সুন্দর মতো পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে আসছে, আমি এখন এখানে দিয়ে দেবো 2টা দারচিনি, 3টা সাদা এলাচ, অল্প কিছু জিরা, আর এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু পাঁচফোড়ন, 3টা তেজপাতা আর 4-5টা শুকনো মরিচ। এগুলো দিয়ে সুন্দর করে ফোড়ন তুলে নিয়ে আমি ডালটার ভিতরে দিয়ে দেব। অবশ্যই আপনারা ডালভুনাটা করতে গেলে এইভাবে ফোড়নটা দিয়ে নেবেন, তাহলেই কিন্তু ডালভুনার পারফেক্ট একটি টেস্ট আসবে। হয়ে গিয়েছে, আমি এখন সরাসরি ডালের ভিতরে দিয়ে দিলাম। এদের সুন্দর মতো দেখেন ডালে ফোড়নটা দেওয়াতে কত সুন্দর একটি কালার হয়েছে। ফোড়নটা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখতে হবে না। আমি এখন এখানে 3 টেবিল চামচ হবে ধনে পাতা কিছু নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এই যে ডালটা হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো কত সহজেই কত দ্রুতভাবে এই মজাদার ডাল ভুনাটা করে নিলাম।
এটা কিন্তু রুটি পরোটা ভাত যেটাই বলেন না কেন সবটার সাথেই খেতে এটা অনেক টেস্ট লাগে। এটা দ্রুতভাবে কিন্তু করে নেওয়া যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এভাবে ডাল বোনাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যেসব আপুরা নতুন সংসার পেতেছেন আমার এই রেসিপিটা তাদের কিন্তু অনেক কাজে আসবে। আমার এই রেসিপিটা টিপস অ্যান্ড টিপস ফলো করে যদি করেন তাহলে কিন্তু আসলে ডাল বোনাটা অনেক টেস্ট লাগবে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আপু ভাইরা আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপিগুলো আপলোড দেবো সেগুলো সবার আগে দেখতে পাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।